আমাকে সন্ত্রাসী হিসেবে জাতির সামনে চিহ্নিত করার জন্য এক একদিন এক একটা নতুন কারণ সাজায়। কষ্ট লাগলো দেখে একটা বড় মুহাদ্দিস বাংলাদেশের আল্লামা মামুনুল হক তাকে যখন জেল থেকে নিয়ে যাচ্ছে, আমার অন্তরের স্থল থেকে চোখের পানি বেরিয়ে এলো। তাকে এত টর্চার করেছে, বেচারা চলতে পারছে না। আমির হামজা বলে একটা বক্তা যে জেলের কুঠরিতে পড়ে আছে, তার সন্তানরা ঈদের দিনে চোখের পানি ফেলাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কুয়েত থেকে বলছি। বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতা কুয়েত সারা বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে, বড় ভাগ্য দাও। ভারত থেকে হুমকি দিল হাফেজ রাহাতকে। দর্শক, বর্তমানে ভারতের একজন মৌলানা ইতিমুহূর্তে তিনি হুমকি দিয়েছেন বাংলাদেশকে নিয়ে। দর্শক, তিনি বাংলাদেশের বর্তমানে আলেমদের নিয়ে একটি হুমকি দিয়েছেন এবং বর্তমানে বাংলাদেশের একজন হাফেজ হয়েও তিনি কিভাবে বিশ্ব জয় করলো, দর্শক আপনাদের একটি ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে প্রত্যেক মুহূর্তে সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক, শ্রোতা, সর্বপ্রথম আপনাদের দেখাবো যে ভারত থেকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের আলেমদের, কি কারণে বাংলাদেশকে নিয়ে হুমকি দিয়েছে সেই ভারতের আলেম। দর্শক শ্রোতা, চলেন দেখে আসি ভিডিওটি বিস্তারিত। কষ্ট লাগলো দেখে একটা বড় মুহাদ্দিস বাংলাদেশের আল্লামা মামুনুল হক তাকে যখন জেল থেকে নিয়ে যাচ্ছে, আমার অন্তরের স্থল থেকে চোখের পানি বেরিয়ে এলো। তাকে এত টর্চার করেছে, বেচারা চলতে পারছে না। আমির হামজা বলে একটা বক্তা যে জেলের কুঠরিতে পড়ে আছে, তার সন্তানরা ঈদের দিনে চোখের পানি ফেলাচ্ছে। আমি দোয়া করেছি, আল্লাহ এই বাচ্চাদের, এই আলেমের সন্তানের চোখের পানি হাসিনার ওপরে বজ্রঘাত ফেলিয়ে দাও। হাসিনা সরকারের ওপরে তুমি গজব নাসিল করো। যারা মলবিদের ওপরে আন্দোলন করে, অত্যাচার করে, এই ইংরেজরা হাজার হাজার আলেমকে গুলি মেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে ভারত থেকে বিতাড়িত করেছে। জোরে বলুন বাংলাদেশে হাসিনা সরকার কয়েক হাজার আলেমকে জেলের কুঠরিতে বন্দি রেখেছে। বাংলাদেশের ভালো ভালো উলামায়ে দিন দিকে দেশ ছাড়া করে দিয়েছে খালি হক কথা বলার কারণে। আপনারা অনেকজন ইউটিউবে দেখেছেন, বড় ফ্যান আছে, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। যদি আমি তার বক্তব্য শুনিনি, শুনেছেন না? শুনেননি তার বক্তব্য? এ কিরকম বক্তা, খারাপ না ভালো? মারাত্মক বক্তা কোরআন হাদিসের। তাকে দেশ ছাড়া করা হয়েছে, মালয়েশিয়ায় বসে আছে। হাসিনা সরকার দেশ ছাড়তে বাধ্য করেছে। আল্লামা মামুনুল হক বাংলাদেশে, যার বংশে 70 জন খালি আলেম হাফেজ আছে একটা বংশে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম বংশের একটা যোগ্য আলেমকে, মুহাদ্দিসকে জেলের কুঠরিতে ভরে রেখেছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তার নামে শুধু তাকে জেলে শুধু রাখেনি, 7টা বেশ্যা মেয়েকে রেডি করে প্রমাণ করিয়েছে আদালতে যে এই দেলওয়ার হোসেন সাইদি আমাদেরকে ধর্ষণ করেছে। বলুন নাউজ বিল্লাহ। একটা আলেম কখনো ধর্ষণ করতে পারে? কোরআনে আছে, শুনেলেন? ইমাম আর আলেমদের সম্পর্কে যাদের খারাপ ধারণা আছে, কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। তাই আমার জলসায় আছে, তুমি সারা রাত শবে বরাতে নামাজ পড়বে, আমরা মলবিরা 8 রাকাত পড়বো, তোমার থেকে আমার নামাজের দাম অনেক বেশি, তোমার জানা নেই। তুমি সারা রাত তাহাজ্জুদ পড়বে, একটা ইমাম রাত 2টার সময় 3টার সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বে, 12 রাকাত তাহাজ্জুদ পড়বে, তোমার থেকে অনেক বেশি দাম। আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বুখারী শরীফের হাদিস। উলামারা হচ্ছে আমার ওয়ারিস। আর আপনাদেরকে বলে যাই,
কেন এই আলেমদের জুতো সুজা করবেন? এই ভারতবর্ষে যখন ইংরেজরা বিমত ভাবে চেটে ফেলেছিল ভারতকে, দখল নিয়েছিল, তমলুক আপনাদের কাছে মাতঙ্গিনী হাজারার কথা মনে আছে না নাই? কথা বলুন, কোথায় বাড়ি মাতঙ্গিনী হাজারার? তমলুকে বাড়ি। শুধু মাতঙ্গিনী হাজারা নয়, ইতিহাসের পাতা থেকে ভারতের মুছে দেওয়া হয়েছে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না, 56,000 মৌলবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, মাল্টার ছেলে বড় বড় আল্লাহর ওলিদিকে আন্ডার প্যান পরে ভরা হয়েছিল, তারা সংগ্রাম করেছে। আর জানেন ভারতের সংগ্রাম শুরু হয়েছিল কোথা থেকে? ইংরেজদের বিরুদ্ধে যে সংগ্রামটা তৈরি হয়েছে, তো মাদ্রাসা থেকে তৈরি হয়েছিল। আমাদের দেশের অনেক শিক্ষিত লোক বলে, মাদ্রাসা এই মৌলবীরা কি দিয়েছে উলামারা? তোমার জানা নাই, তোমার বাপ দাদা কেউ সংগ্রাম করতে পারেনি। যদি ইংরেজদের বিরুদ্ধে হাতিয়ার তুলেছে, তো এই মৌলবীরাই তুলেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। প্রবাসী বাইরে সবাই এখানে আসছেন এই খুশি সংবাদ শুনে। তো আমরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো কিছু করেছে, আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে ভালো লাগছে বাংলাদেশের প্রবাসীরা, আলহামদুলিল্লাহ সবাই আস্তে আস্তে, প্রবাসীরা অনেক কষ্ট করছেন, আমাদের জন্য দোয়া করেছেন, 16 কোটি মানুষ সহযোগিতা করেছেন, চেষ্টা করে সবার দোয়া আলাদা মেহরবানিতে আজকের এই বিজয়। এখন আমাদের যারা আছেন বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, কুয়েতে আলহামদুলিল্লাহ 170টি দেশের মধ্যে তাহফিজুল কোরআনের মধ্যে আবু রাহাত, সিরাজগঞ্জের আবু রাহাত আলহামদুলিল্লাহ তৃতীয় স্থানে অধিকার করে আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই গর্বিত তৃতীয় স্থান অর্জন করেছেন, এর জন্য মহানগর দরবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, বর্তমানে বাংলাদেশের একাধিক আলেমকে বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে, যেই কারণে কিন্তু খেপে গিয়েছে এবার ভারতের বক্তা। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত এবং বর্তমানে হাফেজ তাকরিমের পরে বাংলাদেশের জন্য এক বড় জয় বয়ে নিয়ে এসেছে কিন্তু বর্তমানে হাফেজ আবু রায়হান। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।